নমস্কার দর্শক বন্ধু, আজকের চাকরি সংক্রান্ত ভিডিওতে যে নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করব তা হলো ঝাড়গ্রাম জেলার জন্য। ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যে লেটেস্ট নোটিফিকেশন জারি করা হয়েছে আজকের তারিখে, সেই নোটিফিকেশনটি আমরা আজকে দেখে নেব। তাহলে চলুন দেখে নেওয়া যাক নোটিফিকেশনটি। এই হলো বিজ্ঞপ্তি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিএম অ্যান্ড কালেক্টর ঝাড়গ্রাম। তারিখ আছে 4 জানুয়ারি 2023। এটি হলো বিজ্ঞপ্তির তারিখ। নোটিশ ফর ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে স্টাফ নিয়োগ করা হবে গভর্নমেন্টের যে নিউ ইন্টিগ্রেটেড স্কুল আছে, বাংলা মিডিয়াম এবং ইংরেজি মিডিয়াম, ঝাড়গ্রাম জেলার জন্য। টিচিং অর্থাৎ গেস্ট টিচার এবং নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে। নন টিচিং স্টাফ বলতে গ্রুপ সি, গ্রুপ ডি, নাইট গার্ড এবং সিকিউরিটি গার্ড। এখানে কি ক্রাইটেরিয়া আছে আমরা দেখে নেব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, গেস্ট টিচার প্রাইমারি সেকশনের জন্য আছে পাস গ্র্যাজুয়েট এবং ট্রেনিং, আর তার সঙ্গে গেস্ট টিচার আপার প্রাইমারি লেভেলের জন্য আছে পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশান, তার সঙ্গে বিএড এবং রিটায়ার্ড সেকেন্ডারি স্কুল টিচার অফ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড স্কুল। গ্রুপ সি স্টাফ রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি, গ্রুপ ডি স্টাফ রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি, সিকিউরিটি অ্যান্ড নাইট গার্ড, এক্সারিজম্যান অথবা এনভিএফ অথবা হোমগার্ড হতে হবে। তাহলে এই হলো ক্রাইটেরিয়া। আর রেমুনারেশন দেওয়া আছে লাস্ট পে মাইনাস পেনশন, অর্থাৎ রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি যে লাস্ট স্যালারি পেতেন তার থেকে পেনশনটি মাইনাস দিয়ে যা হবে তা হবে রেমিউনারেশন। বয়সের সীমা আছে এখানে 64 বছরের বেশি হওয়া যাবে না, 1/1/2023 এই হিসেব অনুযায়ী 64 বছরের বেশি হওয়া যাবে না। তাহলে এটি হলো রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য ওয়াক ইন ইন্টারভিউ নোটিফিকেশান। নিচে এখানে দেওয়া আছে ভ্যাকেন্সির যে তালিকা, অর্থাৎ কোন স্কুল, এখানে স্কুলের নাম আছে, ব্লক, কোন ব্লকের আন্ডারে এবং কোন পোস্টের কি ভ্যাকেন্সি আছে তার ডিটেলস দেওয়া আছে। আপনারা যারা ইন্টারভিউতে হাজির হতে চান তারা এই নোটিফিকেশনটি ভালো করে দেখে নেবেন। এখন দেখতে হবে কোথায় ইন্টারভিউ হবে। ইন্টারভিউর ভেন্যু হল বিবেকানন্দ মিটিং হল, অফিস অফ দ্য ডিএম অ্যান্ড কালেক্টর ঝাড়গ্রাম। কি নিয়ে যেতে হবে? না সমস্ত অরিজিনাল টেস্টিমোনিয়াল দু কপি করে প্রত্যেকটি নিয়ে যেতে হবে, যেমন একাডেমিক সার্টিফিকেট, কপি অফ অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট অর কপি অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার, এজ প্রুফ সার্টিফিকেট, কপি অফ পিপিও আর দু কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এই জিনিসগুলো ইন্টারভিউর দিনে নিয়ে যেতে হবে। এখন দেখে নিই ইন্টারভিউর তারিখ এবং সময়। এখানে স্কুলের নাম দেওয়া আছে বাঁদিকে, তারপরে আছে ব্লক এবং তারপরে দেওয়া আছে ডেট ইন্টারভিউর তারিখ, যেমন 16/1/2023, 16/1/2023, আর তারপরেরগুলো আছে 17/1/2023, 17/1/2023, আর টাইমিং 10টা থেকে 1টা, তারপরেরটা আছে 2টা থেকে 5টা, তারপরে আবার 10টা থেকে 1টা, আর তারপরে আছে 2টা থেকে 5টা। এই হলো টাইমিং। তাহলে আমরা জেনে নিলাম ঝাড়গ্রাম জেলার জন্য যে লেটেস্ট চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গেস্ট টিচার এবং নন টিচিং স্টাফ নিয়োগের জন্য, সেই নোটিফিকেশনটি আমরা দেখলাম। ওকে দর্শক বন্ধু, তাহলে যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন, আর যদি মনে করেন আপনার এই এরকম ধরনের চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওগুলি প্রয়োজনে লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। তার কারণ এরকম ধরনের চাকরি সংক্রান্ত লেটেস্ট নিউজ এবং নোটিফিকেশান আমাদের এই চ্যানেলে প্রতিদিন পাবলিশ করা হয়ে থাকে। তাই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন, লাইক করুন, শেয়ার করুন, যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করে জানান। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ কিপ ওয়েটিং ফর নেক্সট ভিডিও।